বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের লেখা বই কারিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল। 2021 সালে প্রকাশিত এই বইটিতে প্রথমবার মা হওয়ার কাহিনী তুলে ধরেছিলেন তিনি। তবে বইটির নাম নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। শুধু তাই নয়, গত মে মাসে একটি আইনি নোটিশ পান অভিনেত্রী ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ কারিনা কাপুরের বিরুদ্ধে। আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। মধ্যপ্রদেশের এক আদালতে কারিনার বিরুদ্ধে মামলা করেন ক্রিস্টোফার অ্যান্থনি নামের এক আইনজীবী। কারিনার বইয়ের নাম পাল্টানো ও বইটির বিক্রি নিষেধাজ্ঞা জারি করার দাবি জানান তিনি। আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনির অভিযোগ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে বাইবেল নামটি খুবই পবিত্র। বাইবেলের নামটি নিজের অন্তঃসত্ত্বার গল্পের সঙ্গে জুড়ে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অসম্মানিত করেছেন কারিনা। কারিনা তার দুইজন আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তার। মধ্যপ্রদেশ হাইকোর্টের এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 19 সেপ্টেম্বর। কারিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল প্রকাশের পর কারিনা জানিয়েছিলেন, এই বই তার কাছে দ্বিতীয় সন্তানের মতো। এদিকে আইনজীবী তথা সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্থনি দাবি করেছিলেন, কারিনার বইয়ে বাইবেল শব্দটি ব্যবহার খ্রিস্ট ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে। তিনি অভিযোগ করেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বাইবেল সবচেয়ে পবিত্র বই, কারিনার অন্তঃসত্ত্বা অবস্থার সঙ্গে এর তুলনা টানা মোটেও ঠিক নয়। কারিনা নিজের বই সম্পর্কে বলেন, সন্তান ধারণের অভিজ্ঞতা এবং তা নিয়ে এই বই লেখার সফর তার কাছে এক বিশেষ সফর হয়ে থাকবে। সময়টা ছিল ভালো খারাপ মিলিয়ে, কাজের ব্যস্ততা, শারীরিক কষ্ট বা এই সময়ের মানসিকভাবে যে অভিজ্ঞতা হয়েছিল তা নিয়েই লেখা কারিনার এই বই। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।